যে পিন্টার কোশ্চেন থেমেনে প্রশ্ন থেমেনে অব তো কারণ মাকে সামান কোনো সুযোগ করে কক টিচারে সাকাঙ্কাই যে কক সামনে ক্লাজ অবঙ্কা ইদানিং যে গ্রুপ ডি জিআরবিটি চাকরি ইন্টারভিউ নেই রেজাল্ট যেটা আউট মানে অব তো নাসি না খেকে বলাই খেন রান আমার শিশে বহি মান খাটা মানে কক বহি মান এবং সিনি ফি সপ্তাহ মুনাই সিনি একটা সময় খানামানি বিহার উত্তরপ্রদেশ ওর অবশ্যই খানামানি সুইপার চাকরি নেবাগে এম এ পাস পরার বি এ পাস পরার ইন্টারভিউ সুইপার চাকরি নেবাগে হ্যাঁ কিন্তু বড় এখানে খাকামানি কখনখা সিনি রাজ্য সিনে অবনো নখা আর গ্রুপ ডি প্রিপারেশন কাই ক্লাস এইট পাস মন্ত্রী প্রাশান গাঁকাই বাধ্যমিক পর্যন্ত কোয়ালিফিকেশন গাঁকাই ও গ্রুপ ডি চাকরি খাই না এতদিন ধরে ক্লাস ফাইভ পাস গ্রুপ ডি চাকরি তখন যাই হোক তবে ভাব ফাইভ পাস চলেই তো কিন্তু যাই হোক পাবো এইট পর্যন্ত গ্রুপ ডি নিবাকে চাকরি ইন্টারভিউ না খা কিন্তু আমি খাব এই যে প্রায় আড়াই হাজার কাছাকাছি যে ইন্টারভিউ না ওই যেটা রেজাল্ট আউটং খা ওর অনেক যাখা বি এ পাস এম এ পাস এম এ পাস মিয়া বি এ পাস মিয়া বি এ পাস খেয়ে বি এড খেয়ে যাক এম এ পাস খেয়ে অন্যায় বি এড খেয়ে যাক ইঞ্জিনিয়ার এমনকি এল এল বি পাস খেয়ে যাক পর্যন্ত এমটা খেয়ে যাক পর্যন্ত গ্রুপ বি চাকরি খেয়ে নেবাগে পরীক্ষারে পাস সংখ্যা বন বুম লিস্ট কাসাকা আমরা এসে পাই মানে যে সাবডিভিশন আমি পাড়া এলাকা মান্দা এলাকা বোনা এসে পাই মানে সাত আটজনা মাংখা সাত আটজনা মাংখা গ্রেজুয়েট মাস্টার ডিগ্রি খাজার ইঞ্জিনিয়ার বেলবাড়ি খরচা মানখা ইঞ্জিনিয়ার পিআইটি থেকে ফার্স্ট ক্লাস পাস মানে পাস খাজার তেল এমর খরচা মানখা এমটেক খাজার এনকা এরপরে বড় তিনি গ্রুপ বিনি চাকরি ফেনায় ও আলাইকে সামাজিক মর্যাদা যেমন অনুষ্ঠানায় তেমনি বড় নিজে পড়াশোনা খাইনি তো ঠিক আছে চাকরি বাকি তো পড়াশোনা সব বড় খাই একটি জ্ঞান অর্জন বাকি পড়াশোনা বড় না তো আমি শাসি নাই সানে না কোনো বাসা করে তাছে ওই অবহাই অবস্থা তিনি সিনে টুকু করা যাব অথচ মাস্টার চাকরির পোস্ট প্রায় আঠারো উনিশ হাজার পোস্ট হবে বেকেন বিভিন্ন দপ্তর তবে বড় করে দুই হাজার সতেরো নিয়ে পরে ইঞ্জিনিয়ার চাকরি কেন যা ইঞ্জিনিয়ার পোস্ট তবে বেকেন খালি খবর না ক্রাই তো কিন্তু ইঞ্জিনিয়ার চাকরি চাই যা মাস্টারের চাকরি চাই যা বিভিন্ন দপ্তরের চাকরি চাই যা অথচ নির্বাচনের আগে কক তমানি বছর পঞ্চাশ হাজার চাকরি নাই এবং দুই হাজার তেইশ সিনি বড়গ্রাহ সামানি এই প্রামথনে বুটে যদি দেখান তাই দেড়শো দিন বিষ্ণু তেইশ হাজার প্রিপারেশনের চাকরি নাই ছয় হাজার পুলিশের চাকরি নাই কিন্তু তিনি তেইশ হাজার চাকরি ছয় হাজার পুলিশ তো তেরক সিনে কপাল গ্রুপ ডি সে নিপাস রচনা নামছিল অব বলা এইখানে খাকামানে কক দুঃখজনক ঘটনা অব সামাজিক মর্যাদা কামানাই পড়াশোনা খাই না খাতনা জায়গা নষ্ট নাই তিনি এইরকম অবস্থা সিনে রাজ্য চলিত অথচ প্রচুর পোস্ট খালি পেলাই তো ঠিক আছে বড় বেটার চান্স মানখাই সুযোগ না হাঁকে অন্য ডিপার্টমেন্ট থাকে না ভবিষ্যৎ যদি ইন্টারভিউ টিন্টারভিউ হাঁকে আনি তাই কেসব কর্ম নাই জি আর বি টিনি চেয়ারম্যান তিনি যে বিশেষ খাইয়ে এই যে পোস্ট যে পণ্য বাকি ইন্টারভিউ খা পোস্ট ক্রিয়েশন খা পণ্য এক্সামিনেশন পরীক্ষা পাস খাই মানে যে রেজাল্ট নহকা কিন্তু এই বিষয়ে যদি ইন্টারভিউ না অনেক সময় না নাই যাতে ভবিষ্যত অনেকে জয়েন খেলেন নাই অনেকে জয়েন খেলে বেটার চান্স মা খাকে অন্য ডিপার্টমেন্টে থানায় বো মাস্টার ডিগ্রি খেজাক ইঞ্জিনিয়ার খেজাক এল এল বি খেজাক এনকে বত জায়গা হয়তো কোনো ভবিষ্যত কোনো কম্পিটিশন পরীক্ষার একটা এক্সাম দিয়ে থাকায় তিনি পোস্ট পেকিং নাই আপনি এভাবে আনি দাবি তো নাই অন্তপক্ষে ওয়েটিং লিস্ট অন্তপক্ষে হাজার খানেক ওয়েটিং লিস্ট টঙ্কা আঁকায় তাইলে পরে খুবই জানাই আঁকায় ওয়েটিং লিস্ট খানি উচিত বিভিন্ন দপ্তর বা হে ওয়েটিং লিস্ট দঙ্গ এম এ পাস খাইয়ে রুটিন হিসাবে খেয়ে নেয় দশ হাজার তিনশো তেইশ পিজি টিচার টঙ্গাই
গেজেট টিচার পাব নাই এতদিন ধরে সামাজিক মর্যাদা অনেক কিছু কত মানে বসে ফোর ক্লাস গ্রুপ ডিনে তাকে মানে বতাব দাদি জামে পরক সিং সিং বলাই খেন খাকা মানে কে ঠিক আছে সরকার কোনো ব্যবস্থা করি বড় তো থাকে তো নাই নাই জানাই নাই বেকার বড় কোনো ভবিষ্যৎ চাকরি গাকাই বড় তো যা পিসে মানে বড় মা থাকাই যারা মাননাই বন্ধ তো দুশই লাভ করে সরকার ব্যবস্থাপনা নেবাকি তিনি এই ধরনের সামাজিক মর্যাদা খুব নমফাইন তিনি ও জায়গা থাকাই নাকা ও বলাই খেন খাকা মানে ক সেকেন্ড ককা নেটা সঙ্গে এডিসি চাকরি তৈলে তাম বহাই প্রথম আনসানে এডিসি ঠিক আছে মানে বিভিন্নভাবে কিসা মিসে বেসার বাসার চাকরি টাকা তলাংখা ঠিক আছে আবার মানুষ সরকার রাজ্য সরকার তলাঙ্ক এডিসি তলাঙ্ক তলাংথ যদিও বুবগারা সানাই চেষ্টা থাকে থানাই বামফ্রম প্রশাসন হব ইন্টারভিউ সারা চাকরি রপ্তাঙ্কা আরে ইন্টারভিউ চাকরি যেখানে তলাঙ্ক সুযোগ তঙ্গ আবার রাজ্য সরকারও অনেক চাকরি আনতে তঙ্গ রাজ্য এডিসি বতঙ্গ আবার মতো এডিসি প্রশাসন ফাইব কিসম বিচার ইন্টারভিউ সারা ড্রাইভার তলাঙ্কা তার ইঞ্জিনিয়ার তলাঙ্কা বিভিন্ন দপ্তর তলাঙ্কা আবার মনে সব আসলে বামফ্রম বিরোধিতা খেলে নামাই নিজে দুর্বলতম খরতা নেবাকে বনি সাকস সিনা নামাই এই ধরনের মানসিকতা খুব কাহ মানসিকতা না আংখা খাই কাজে কখনখা বইয়া ঠিক আছে এডিসি উতলাঙ্গ রাজ্য উতলাঙ্গ আনতে ইন্টারভিউ ইন্টারভিউ সারা তারপর দোষা দোষী খাই কোথা ওখানে বব করা যায় সামান্য কক মতো হাঁকা তো তারপর মুখ্যমন্ত্রী চিঠি শিখা এনকরি খাই নাই জিনকাই তারপর এনকরি খাই বনি কথা চাকরি সানাই আর তোমায় ঠিক আছে ঠিক আছে যারা মানাই মাংখা এডিসি তাবক তীব্র মতো প্রশাসন হবো ইন্টারভিউ সারা যারা মানাই মাংখা আমার ওমাকে ইন্টারভিউ রি ওমাকে ইন্টারভিউ সারাব এক দুটা ক্ষেত্রে গ্রুপ ডি টি রক মানখা ঠিক আছে অসুবিধা করে যা মানে তো মাংখা না তাবক বহাইতে সিনি থিনাং সিনি তাবক যে বেকার শিক্ষা রক্ত নাই বরং মাথায় ব্যবস্থা সবাইকে খাই নাই অবশ্যই কক সাতম অবনী সামগ্রী নাথম নুন তো সামানি তেইশ নির্বাচন যদি খাতে দেড়শো দিন বিশৃঙ্গ তেইশ হাজার ত্রিপুরা সঙ্গে চাকরি নেয় অবরং সেটা দিই পুলিশ ছয় হাজার এনে কক শাখা অবরং সেটা দিই ইঞ্জিনিয়ার চাকরি এনে কক শাখা বরং সেটা দিই তারপর কক সাম সব ওর ওর উপরে খেলে কোনো সুযোগ করে আর তারপর তো ইন্টারভিউ কেসে নয় প্রথম না ইন্টারভিউ তেমন প্রশ্নপত্র আবর্তেন ঠিক আছে আবার দুর্ভাগ্য অংখা কিন্তু বরফ যে মা যারা রাজা খা মনে বিচার মানে কক তাও পর্যন্ত খক চাপানি রেস্টিং গা মারে খুঁড়ে মানজা গা গন্দা খুঁড়ে মানজা খা যে তামাই প্রশ্নপত্র জেরস খেলে বড় রেস্টিং খা বগু যাবেন ফাইপে খা পাই থাকা আহ কে তুমি গা যারা প্রকৃত দোষী বুনি তো বিচার মানে দরকার তো মানে যাই যাব এডিসি প্রশাসন বুনি বিচার খাইতাম কিন্তু তাবো যেটা রাজা আগতন খা ও বড়াই খেয়ে আমার হিসাব খা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের কক আম খাইতম আবার বরং বিচার খাইতে নাইতম আমি কক খাই যে এসটি এসসি আদার্স যেখানে তার মানে এস ইউআর নেবাকে নাকা তো মা থাকা সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভটা সিক্সটি টু পার্সেন্ট না বেশি পার্সেন্ট ঠিক মতো করে যাই হোক সিক্সটি ফাইভটা সিক্সটি ফোর পার্সেন্ট এসসি নিবাকে নাকা ফিফটি টু পার্সেন্ট না ফিফটি ওয়ান পার্সেন্ট এস টি নিবাই খেতে না সিক্সটি ওয়ান বা সিক্সটি টু পার্সেন্ট আর এস সি নি পরে সে এস টি মার্ক নিয়ে নাম কত মার্ক ওখানে নিখায় এস টি নি সবচেয়ে বেশি নাম্বার কেমন এস সি নি চাইতে কেমন খায় কত মার্ক খাই রেখা গো বাহিকেন নাই হব তো আরে সিং এস টি মতো এস সি নি চাইতে তাই কি চাইছে অভিনবাগী সে এস টি নাই এস টি এস সি নি তো এস সি নি মার্ক তো তাকে সে কেমন সাই নাই ও কত মার্ক তো ও বাহিকে বিচার নি দুই নম্বর গায়কায় সোশ্যাল মিডিয়ার যত লোক মানে আবার সানের পর বিচার খাইতাম এটি সে অথরিটি আবার নিজ ব্যবহার করতাম তার মালে ও জায়গা কেব কেব শাখা যে তার নাই ইন্টারভিউ মানে এক্সাম মানে কোনো অ্যাডমিট চাকরি বুন বুন ফাঁকিয়ানে ঠিক আছে আবার বড় ইনকোয়ারি খাই নাইতাম হতাম নাইতাম আবার বন্ধু দায়িত্ব কেন আমি কক গাকাই যে কাটমার নিজের ব্যাপার আর তার নাই এই যে সুতাঙ্গর টিপিএসসি নি যে রাজার আউটিং মানে সব বেশি নাম্বার নাংখা আর নাম্বার উল্লেখ রেজাক মার্ক মা মানে ওর বহাইন মার্ক ওই সব লিস্ট অফ খাই রেখা তাইলে পরে কেউ ইয়া সিটি সেই মানলা খাবো
ওখানে আবহ মনে হয় চিত্তমানে ওখানে আবহ অংলিয়া আবো আসলে তো বিভিন্নভাবে বিভিন্ন রকম কথা কাইত যারা বিভিন্ন এনজিও টেনজিও যারা চালকায় একটি পাশে নাকি ও জায়গায় মান খাটান খানে ঠিক আছে আবনে জবাব টান সামলা আবহাওয়া অথরিটি না সামলানো ধরনে কাইত কিন্তু যে সমস্ত প্রশ্ন টশ্ন কাইত মানে আর প্রশ্ন যথার্থ জবাব তো এটিছে প্রশাসন নাই সেখা যারা মান নাই বড় মানত কিন্তু স্বচ্ছতা বজায় না রাখে খাইত কারণ সে বুকা কক সামানে তো খরচা রান যদি খরচ খাই খরচা রাগ না ভাগে খরচ গাব ওয়েবসাইটে বাইরে নাই কোনো কিনা করে বড় যাতে সাইমান হাতে কিন্তু কিনে তো বাহার করে ওয়েবসাইটে দাঁড়িয়ে দিয়ে পরিষ্কার খেয়ে শুধু চাকরি সিনিয়া এত ধরনের খরচ টরচ সংখ্যা এডিসি প্রশাসন থেকে দেখুন নিনি কক কক নুন সামানে নিনি কক নুন মারে দে অবশ্য কক কক খা কাজে হবে না কক আর তিন নম্বর যে কক সামান এবং কায় মানগেনা মন্ত্রী বিকাশ দেবমান বিকাশ দেবমা মানগেনা মন্ত্রী পিতর তাকেম সাথে নাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেল তো বিভিন্ন পত্র পত্রিকা তো ডেলি কাহিন তুমি কিন্তু প্রশ্নখা তা মানে সিনিয়া আমি প্রশ্ন কায় আবু লাস্ট যে আমি প্রশ্নখা জাগাছে মানগেনা বিকাশ দেবমা পি যে সমস্ত অভিযোগ কাছে তোমানি এই অভিযোগ কি সত্য না অসত্য আমি তো রাজ্যের মুখ্যমন্ত্রী দুই মন্ত্রী সভার সদস্য বিরুদ্ধে অভিযোগ রাখা কিন্তু সরকারের তরফ থেকে কোনো বক্তব্য করে মানগেনা বিকাশ দেবমানে ক্ষতি কোনো আপনি তুই একটা কক্রে যে ঘটনাটি সত্য আর ঘটনা সত্যকে আইন ব্যবস্থা গ্রহণ খাইত সরকার নুনে বাইরে খায় আইন ব্যবস্থা গ্রহণ খাই নেয় দুই বাইরে খায় আইন করে ওগু তো নিয়ে নিয়ে যায় ইডি তঙ্গ বিভিন্ন তামনায় সিবিআই তঙ্গ নিনে বিভিন্ন এজেন্সি তঙ্গ মহিলাকে ইনকোয়ারি খাই দিই সরকার ডিপার্টমেন্টকে প্রসেস খাই দিই ডিপার্টমেন্ট প্রসেস খাই ডিপার্টমেন্ট ওয়াইজ নতকারি দিই অবা হয়তো অভিযোগ কাকা সিরিং সিং টঙ্কা তিনি কারণে শুনে কারণে পবে থাকে না আহত তো বোনা দাম আসা পরে কাকা তোমরা যেহেতু একটা এলিগেশন কাকা অভিযোগ কাকা বন জনগণ কিন্তু পরিষ্কার করছি না খালি সাধারণ দরকার আর হবো তো ঠিক দুর্নীতি তো চারিদিকে চলবে তোমার টপ টু বটম একবারে ভিলেজ কমিটি লেভেল থেকে আরম্ভ খাই ত্রিশ পঞ্চায়েত লেভেল থেকে আরম্ভ খাই ব্লক লেভেল থেকে আরম্ভ খাইয়ে একবার ক্যাবিনেট পর্যায়ে পর্যন্ত বিভিন্ন ধরনের দুর্নীতি তৎসম নগুণতম সলীনতম কাজে আব বিচ্ছিন্নভাবে বিকাশ দেবনা মন্ত্রী বিনি সিনি ব্যাপারে এটা রাজ্য তবে এরকম চলিত আরে গন্তি অবস্থা এসকট নাই আহি আই মাঙ্গনা ইয়াম সং বরং বরং সিয়াম তো কারণ খাই দেবেন এসকট চেনাইয়া সিনি এসকট জনগণ সে মাস কে সাত আন সাত আমি এসকট একা সেরকা তিনি নামি এসকট জন্ম তোমায় এভাবে দুতলানক সম্মানি নাঙায় একতলানক সন্তানাই নাঙায় লক্ষ লক্ষ রাম খোঁজতে না পাই নাই নাঙায় এসকট তোমায় এভাবে আবু প্রসিক জগতে ইতাম এসকট তাম আবু তো বড় নবুন এগুলো আমি এক ধরনের আসো অনৈতিক কাজ এর আগে তো মানগেনাম হরিনাথ দেবমা সিএম খা দেবব্রত কলে সিএম খা অন্যান্য বুধ দেবমা সিএম খা অগর দেবমা মানগেনাম রনি দেবমা ভারত দেবমন খা কোনো সিএম ইয়াম অবহাকে আনমানিত করে কিন্তু তিনি অবহা ঘটনা কাজে আসলে সর্বত্র তিনি এই ধরনের আসলে দুর্নীতি নিয়ে বাসা নির্মাণ আক্রান্ত খা হবো পাড়ায় এখানে আসলে তো অগ্রাম যেহেতু কাছে তো হবো না জবাব তো মানগেনা বিকাশ দেবমা এবং মন্ত্রিসভা বিজেপি নেমানের দরকার।